আসে। সিনেমা যখন শেষ হয়ে যায় তখন কি হয়? যেমন পর্দা ছিল তেমনি আছে। রাধে রাধে, মানে সাদা ছিল সাদাই আছে, অথচ কত হাসি কান্নার দৃশ্য সেই পর্দার উপরে হয়ে। রে মানব, এই হলো তোমার জীবন, তুমি সাদাই থাকো। এ জীবনে কত কিছু ঘটে যাবে, এর জন্য আহাও করো না আর বাহাও করো না। রাধে রাধে, কেন এগুলো কোনোটাই তোমার জীবনে স্থায়ী নয়। শুধু যে কর্মটা তুমি করবে ওই কর্মটা আগামী দিনে সুখী কিংবা দুঃখী হওয়ার চাবিকাঠি রইল তোমার। আচ্ছা আচ্ছা, একটা ভালো কথা আপনাদের শোনাতে হবে, সেটা হলো এই এই যারা এই হরিবাসর করেছেন, অনেক ভিক্ষা করে মানুষের বাড়ি বাড়ি মানুষের কাছে কাছে ভিক্ষা করে তবে হরিবাসর করেছে। আজকেও কমিটি বলছে আমরা ভিখারি হয়ে একটু মানুষের কাছে যেতে চাই, যাবে? ভিখারির ভিক্ষা চাইতে আপত্তি নাই, দেবেন কি দেবেন এটা আপনাদের ব্যাপার। তবে এরা ভিখারি হয়ে ভগবানের জন্য ভিক্ষা করা মনুষ্য জীবনের সার্থকতা, কেমন? তাই এরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের যার যেমন সাধ্য আপনারা দান করে জীবন ধন্য করবেন, যা ভগবানের সেবা। চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে জীবন পথ, একটা দিন যাচ্ছে মানে পথ চলছে, যাত্রা পথ চলছে। এই প্রতিদিনে চলতে চলতে যদি হরি নাম না করা হয়, যদি ফাঁক পড়ে যায়, ওই ফাঁকেই একটি নির্জন্ম প্রাপ্তি হবে, আর রাস্তা পাওয়া যাবে না। তাই জীবন পথে চলতে চলতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, পথযাত্রী সন্মুখে আরো রাত্রি তুমি আকাশে পথযাত্রী, ওই সন্মুখে আরো রাত্রি তুমি আকাশে পথযাত্রী, ওই সন্মুখে আরো বলিতে আদি চলিতে পথ চলিতে আদি বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, তোমরা গাহো
বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে কত চলিতে আদি বলিতে পতি পাবন শ্রী জগন্নাথ দেব কি দান করতে করতে গান শুনুন গান শুনতে শুনতে জয়ধ্বনি করুন বলো বলো রাম প্রভু কি ভক্তি মহারানী সুভদ্রা দেবী কি পথ চলা হলো কি হরি নাম গাইতে গাইতে মা মরে গেল বাবা অনেক আগেই চলে গেছে এখন স্ত্রীও চলে গেছে আর থেকে কি লাভ ভগবান মঙ্গল করেছে এখন ভগবানের চরণে যাওয়াই আমার কাজ ভক্তমণ্ডলী মায়েরা এই গরু বাছুর সঙ্গে নিয়ে মাটি যায় গরুদের ছেড়ে দেওয়া হয় আর আমরা একটা জায়গায় গাছের তলায় বসে থাকি কিছু গরু আছে দেখবেন দুষ্টু গরু আছে কোনো না কোনো জঙ্গলে ঢুকে যায় তাকে বাঘে খেয়ে নেয় আর কেউ যদি জল পাড়িয়ে ওপারে যেতে চায় তাকে কুমিরে ধরে কেউ যদি অন্যদিকে যেতে চায় সে ব্যাধের জালে পড়ে যায় ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দশাটা হলো এটাই ভগবান আমাদেরকে নিয়ে পৃথিবীতে এসেছিলেন কিন্তু এখন আবার আমরা দুষ্ট গরুর মতো দুষ্টামি করতে করতে স্বাধীনতা পেয়ে হ্যাঁ আমরা এমন গলিতে ঢুকে গেছি অন্ধকার গলিতে পথ খুঁজে পাই না আপনাদের এই সত্য কথাটা বললাম আপনারা ভেবে দেখবে এই যে আমরা এমন একটা সংসারে জন্ম নিয়েছি যেখানে একটু খোল বাজে না যেখানে কেউ সত্য বলে না একটা মনের মতো মানুষ পেলাম না এটা কেন পেলাম আমি যেমন কর্ম করেছি তেমন মা পেয়েছি জীবনে একটা বউ পেলাম শান্তি পেলাম না দুঃখে দুঃখে দিন গেল একটা ছেলে পেলাম সে বাবা বলে না এই গলিতে আমি ঢুকলাম কি করে আমি নিজে দুষ্টামি করেছি ও গো ভগবান দেখেন মিলিয়ে নেবেন ভুলটা কে করে দেখে এই এই মাধব আজ এখানে হরিনাম হচ্ছে লোকনাথ পুজো উপলক্ষে যাবি চল না একটু হরিনাম শুনে আসি তুই যা হ্যাঁ
আজ আমার মেজাজটা ভালো না, আজ দু গ্লাস খাবো, ঘরে এসে হাঙ্গামা করব, কিন্তু হরি নামের হাঙ্গামায় যাব না। দেখে ভগবান কিন্তু সুযোগ দেয়, ওকে ডাকলো, এই ডাকটা ধরে নেবে, এই সৎ জায়গায় সৎ কথা শোনার জন্য আপনাকে ভগবান লোক দিয়ে ডাকলো, এই চল হরি নামে চল, কিন্তু আপনি গেলেন না। আপনি যেখানে গেলেন ও এক অন্ধকার গলি, স্মৃতি বিস্মৃতি হয়ে যাবে, আপনি হারিয়ে ফেলবেন নিজের কর্তব্য, হারিয়ে ফেলবেন নিজের পথ। ভক্ত মন্ডলী মায়েরা, আজকে দুঃখের কারণ আমরা নিজেরা। হরি বল হরি বল। তাই মহাপ্রভু এসেছে হরিনাম বিলাতে, এই হরিনামের দ্বারা আবার একটা চান্স, আবার একটা সুযোগ। যদি কেউ প্রতিদিন একটু হাতে তালি দিয়ে হরিনাম করে, যদি কেউ জীবনে একটু প্রসাদ পাওয়ার সুযোগ করে, যদি কেউ সাধু সঙ্গ করে, ও কাজ করে নিল, ও নিজের ঘরে ফিরে যাবে গোবিন্দ চরণারবিন্দে। বাকিদের কোনো উপায় নেই, কোনো গতি নেই, আরো যন্ত্রণাময় জীবনে নিচের দিকে যাবে, ইতর যন্ত্রণা যেখানে কেবলই যন্ত্রণাময়, কেবলই দুঃখময়, আর কিছু সহিতে এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখি যায়, আমার প্রাণে লাগে বড় ভয়, কলিকালে সর্পের মুখেতে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, সুখের লাগি যা এ ঘর বাঁধিন, বান্ধব তো জি জাল দুঃখেতে ভাঙিনু তোমারে ভুলিনু, পাইনু বড়ই দু পাইনু বড়ই দু, ভক্ত মন্ডলী মায়েরা একদিন সবাইকে কাঁদতে হবে, ভুল হয়ে গেছে, কিন্তু সেদিন আর রাস্তা পাওয়া যাবে না, সেদিন অতীত পাবন জগন্নাথ জীবনে প্রথমবার পুরী ধাম এলাম, কি অপূর্ব শোভা, কি অপূর্ব সুন্দর তোমার জায়গা, তোমার পরিবেশ, চারিদিকে তিলক দেওয়া মানুষ, যেদিকে তাকাই মানুষের ললাটে তিলক, কি তোমার লীলা প্রভু, কি তোমার খেলা, যেদিকে তাকাই মানুষের নরনারীর কণ্ঠে তুলসীর হার, এই পুরী ধামে যেদিকেই তাকাই জয় জগন্নাথ কি, কতজনে খোল করতাল নিয়ে, কেউ বা করতাল নিয়ে ময়লা কাপড় জামা পরে
চোখের জলে আনন্দে কাঁদছে। কান্না অনেক রকমের হয়, আমরাও কাঁদি বাবা, কাঁদে না এমন একটা মানুষ নেই। কিন্তু আপনারা যদি কখনো পুরী ধাম যান তাহলে ওখানেও কিছু মানুষ কাঁদে দেখবেন, চোখ বন্ধ করে করতাল বাজিয়ে কেঁদে যাচ্ছে। ও কাউকে কিছু চায়ও না, কিছু বলে না, একটা জায়গায় দাঁড়িয়ে কাঁদছে। পতিত পাবন হরি, আমার পতিত পাবন হরি, পতিত পাবন হরি, আমার পতিত পাবন হরি, পতিত তোরাতে তবই অবতার, পতিত তোরাতে তবই অবতার, পতিত তোরাতে তবই অবতার, পতিত তোরাতে তবই অবতার, অরুষা তোমার চরণ তরি, অরুষা তোমার চরণ তরি, পতিত পাবন হরি দয়াম, পতিত পাবন হরি, উইনা পতিত পাবন হরি দয়াম, পতিত পাবন হরি, পতিত তোরাতে তবই অবতার, পতিত তোরাতে তবই অবতার, অরুষা তোমার চরণ তরি, পতিত পাবন হরি দয়াম, পতিত পাবন হরি, পতিত পাবন হরি দয়াম, পতিত পাবন হরি। পতিত পাবন হরি, পতিত পাবন হরি দয়াম, পতিত পাবন হরি। আ প্রভু জগন্নাথ কি জয় হো, পতিত পাবন জগন্নাথ দেব কি জয়। ভক্তমণ্ডলী মায়ের আজকে কীর্তন শুধু কীর্তন নয়, এটা বলার কথা না, এটা জীবন। আজও কত মানুষ কাঁদছে, কত মানুষ সুখের জলে আজও কৃষ্ণ বলে কাঁদছে, আর তাদের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা জীবনে প্রথম গেল রঘুদাস পুরী ধাম, একটা তার খারাপ লাগলো কি জানেন, খারাপ লাগলো এই দেখে, এই যে মানে কমিটিরা আপনাদের কাছে গেল, আপনারা খুশি হলেন কেন বলুন তো, পয়সা ছিল কাছে কিন্তু কাজে লাগছিল না। এরা যখনই গেল আপনাদের কিছু অর্থ কাজে লাগে, যদি ভিখারি না থাকে দান করবেন কাকে, ভিখারি থাকলে তবে আপনি পুণ্য অর্জন করবেন, ভিখারি থাকলে সেবা দেবেন, যদি ভিখারি না থাকে কার সেবা দেবেন, তেলো মাথায় তেল।
গরিব যদি না থাকে কাকে বস্ত্র দান করবে? অন্নহীন ব্যক্তি যদি না থাকে অন্ন কাকে দান করবে? যারা পেট ভরে খেতে পায়, যাদের অনেক আছে তাকে খাই আপনার কি হবে? যারা খেতে পায় না তাদেরকে যেদিন খাওয়াবে আপনার অন্নদানটা সার্থক হবে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য আজকে মনটা খারাপ লাগলো, কেন জানেন? এই যেমন আপনাদের কাছে অর্থ ছিল বলে আপনারা ওনাদের ঝুলিতে দিলেন গোবিন্দ সেবার জন্য। হরি বল হরি বল। তো ভক্তমন্ডলী মায়েরা, এই আজকে মনটা খারাপ লাগলো এই কারণে ছেঁড়া কাপড় পরে এসেছি, একটা কানা করিও আমার কাছে নেই, খালি হাতে ভগবানের কাছে যেতে নেই। গুরুদেবের কাছে শুনেছি গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে, যার যেমন আছে অবস্থায় ব্যবস্থা, সেই অবস্থায় ব্যবস্থা মানুষ নিতে হয়, না হলে পিছিয়ে যেতে হয়। হ্যাঁ, দান করতে হয় জীবনে, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। আপনার এক টাকা আছে, এক টাকা দান করুন, তাহলে জীবনটা ধন্য হবে, সকল বিপদ খণ্ডন হবে। আর কৃপণের ধন ধনে প্রাণে জীবন যাবে, কৃপণের কোনোদিন মনের উদারতা আসে না, কৃপণ কোনোদিন গোবিন্দ সেবা করতে পারে না। তাই ভক্তমন্ডলী মায়েরা, অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, ফুলের তোড়া, ফুলের মালা, অনেক মিষ্টান্ন নিয়ে যাচ্ছে, অনেক বস্ত্র নিয়ে যাচ্ছে, স্বপ্ন নিয়ে যাচ্ছে, কিন্তু আজ আমি বড় অসহায়, বড় গরিব, আমার কিছুই নেই। তীর্থে গেলে খালি হাতে যেতে নেই, শিশু সদ্যজাত শিশুকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই, বৈষ্ণব গুরু দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিন্তু আমার যে কিছু নেই প্রভু, প্রভু প্রভু, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসো কাঁদে হাসা কারে কারা,
মেয়েরা পৃথিবীতে কেউ সমান নয়, কেউ জ্ঞানী কেউ অজ্ঞানী, কেউ বড় কেউ ছোট, কেউ গরিব কেউ ধনী, তা বলে কোনো দুঃখ নেই। ধনী ধনীর মতো না দিলে তার ধন ব্যর্থ হয়ে যাবে। ধনের সার্থকতা হচ্ছে দান করা, হাতের সার্থকতা সেবা করা, বদনের সার্থকতা গৌর গোবিন্দের কথা। দুটো কান, কানের সার্থকতা হচ্ছে কেশব চরিত্র গুণগাথা শ্রবণ করা। এই আপনারা শুনছেন কানের সার্থকতা, কানের কাজ হচ্ছে। আর সারা শরীরের কাজ কি? গোবিন্দ সেবায় নিযুক্ত। এই জন্য দুঃখ পাবেন না যে আমাদের বাড়িতে মন্দির নেই। আস্তে আস্তে দেখলাম অনেক বাড়িতে বিরাট মন্দির, খুব বড় বড় মন্দির, আর ভালো পয়সা আছে, ভগবান দিয়েছে তাই মন্দির বানিয়েছে। কিন্তু যদি কারো না থাকে দরকার নেই, মন্দির বাইরে বানাতে হবে না। মন্দির তো দুটো ভগবান দিয়েছে, সেটা কি? যে বাড়িটাতে আছে ওকে তো মন্দির বলা হয়, ওটা তো পুজো করে ঢুকেছেন, গৃহ প্রবেশ। এই জন্য সংসারকে মন্দির বানাতে বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়িও না। দুঃখ পাওয়ার দরকার নেই, মঠ মন্দিরে যাওয়ার দরকার নেই, ঘর ছেড়ে নবদ্বীপে বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। বাড়িটাকে যদি আপনি বৃন্দাবন বানিয়ে নিতে পারেন তাহলে আপনার আর কোথাও যাওয়ার লাগবে না, স্বয়ং বৃন্দাবন চন্দ্র ভগবান ওখানে। ভক্তমন্ডলী মায়েরা, সংসারটা যদি বৃন্দাবনে পরিণত হয় কখন হয়? এই দেখেন, ভোর চারটার সময় উঠে যদি বলে কেউ কি, ভোর চারটা বাড়ির ছেলে মেয়ে সবাই একসঙ্গে উঠে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, আপনার একবার বলুন দেখি কেমন হয়। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, কেন করাই জানেন তো? আমার গুরুদেব বলেছে, বাড়িতে হোক আর না হোক, যদি আর সুযোগ নাও হয়, এই আজকের কীর্তনটাই লেখা থাকবে, যেদিন বিচার হবে সেদিন আজকের দলিলটাও বের হবে। একদিন হাতে তালি দিয়ে হরি নাম করেছে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 বলো প্রাণ গোবিন্দ কি ভোর চারটার সময় যার বাড়িতে কীর্তন হয় বাড়ির ছেলে মেয়েরা জেগে যায় হরিনাম শুনে আশেপাশের মানুষ জেগে যায় হরিনাম শুনে এই তো মধুর বৃন্দাবন কীর্তন যেখানে হরিনাম যেখানে শ্রীরাম বৃন্দাবন সেই জায়গা আরো একটা আপনার লক্ষ্য করবেন ভোর চারটার সময় অনেক বাড়িতে ঝগড়া হয় না ঝগড়া হয় না এখানে বোধ হয় কারো বাড়িতে হয় না ভগবান করুক কমিটির কৃপায় যেন কারো বাড়িতে না হয় মাঝে মাঝে হয় হচ্ছে হোক হয় বলে ডেলি হয় ডেলি সর্বনাশ করেছে ঝগড়া কেন হয় ঝগড়ার সুযোগ আছে তাই হচ্ছে আমি যদি ভোর চারটার সময় কীর্তন করি ঝগড়া করবে কে এই জন্য চালু করতে হবে আবার চালু করতে হবে ভোর চারটার সময় হরিনাম চালু করলে ঝগড়া করার সুযোগ থাকবে না কেমন তাহলে এই হলো বৃন্দাবন তৈরি করা আবার দুপুর বেলা খেতে হবে সবাইকে কিন্তু দিয়ে খেতে হবে দিয়ে খেতে হবে দিয়ে খা তার নাম দীক্ষা তাহলে চুরি করা হবে না গীতায় বলছেন যারা ভগবানকে দিয়ে খায় না তারা পাপ ভক্ষণ করে পাপ মানে দুঃখ পাপ মানে যন্ত্রণা পাপ মানে জ্বালা এই সেই জ্বালা ভোজ দিয়ে খা মানে এই পৃথিবীতে সূর্যের আলো বাতাস রৌদ্র এগুলো পেয়ে শস্য হয় সবজি ফল মূল যা কিছু তো সেই জিনিসগুলো আমরা ভক্ষণ করছি কিন্তু ভগবানকে দিলাম না এর নাম হচ্ছে চুরি করে খাওয়া এই জন্য বলছেন দিয়ে খা দিয়ে খা দিয়ে দাও ভগবান খেয়ে নেবে না ভগবান খায় না ভগবান দৃষ্টি দান করেন শুভ দৃষ্টি যেটা দিলে তার নাম প্রসাদ হয়ে যায় প্রসাদের কোনো দোষ নাই হরি বল হরি বল হরি বল এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা যদি দুপুর বেলা কেউ ভগবানকে দিয়ে খায় এই দুটো বার হয়ে গেল আর একটা বার ভাগবত শাস্ত্রে আছে ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে তিনটে সন্ধে আমরা জানি সূর্য ডুবলে সন্ধে হয় কিন্তু আধ্যাত্মিক তত্ত্বে বলা হয় যে তিনটে সন্ধে সন্ধে কাকে বলা হয় সন্ধে বন্দনাকে সন্ধে বলে যতই কাজ থাক যতই বিপদ আপদ যতই দুঃখ থাক তিনবার করে ভগবানের সামনে একবার বসা আর এই সন্ধেবেলা সন্ধে আরতি করা পঞ্চ আরতি এই তিনটে আরতি দর্শন করলে জীবন ধন্য হয়ে যায় তবে আপনারা আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা প্রমাণ করে নেবেন অনেক বড় লোকের বাড়িতে আমরা বাসা পাই বা গান গাইতে যাই তো সেই বড় লোককে যদি বলি আপনি কেমন আছে ও চোখের জল মুছে বলবে প্রভু বলবেন না বড় দুঃখে আছে বড় কষ্টে আছে টেনশন ব্যবসা ডাউনে চলছে আমার মাসে 1,00,000 টাকা আয় কিন্তু এবার একটু কমে গেছে হ্যাঁ এই লকডাউনের পরে আমার ব্যবসাটা ডাউনে চলছে আমি বড় টেনশন 1,00,000 টাকা যারা আয় সে টেনশন আর আমার স্ত্রীর সঙ্গে 6 বছর কথা হয় না একসঙ্গে আছি অথচ কথা হয় না আর আমার দুটো ছেলে সব বাইরে আছে মুম্বাইয়ে দুবাইয়ে কেউ কথা বলে বাবা বলে ডাকেন এবার দেখুন এই হলো একজন মানুষের কথা আপনাদের তুলে ধরলাম আমরা এইসব জায়গায় যাই গান গাই হ্যাঁ তাদের দুঃখের কথা জানি আমরা আবার এও হয় আমরা একবারে কুড়ে বাড়িতে গিয়ে বাসা পাই এক কুড়ে বাড়ি যে লোকটির বাড়িতে আমরা ঢুকেছি তিনি যে ধুতিটা পরে আছে তাই গোটা চারে গাঁট দেওয়া আছে গলা একটা ওড়না আছে শ্যামসুন্দর প্রভু আসুন আসুন আমার সৌভাগ্য আপনার পদধূলি আমি বললাম কেমন আছেন এই দেখেন এই একটা মানুষ দেখেন ছেঁড়া কাপড় পরে আছে কিন্তু সে কি বললো জানেন একবারে হেসে বললেন ঠাকুরের কৃপায় আমার কোনো লেগে এই একটা মানুষ যার ছাদ নাই যার তিনতলা নাই যার ব্যবসা নাই
হ্যাঁ সামান্য একটু মানে লোকের বাড়িতে কাজ করে রোজগার কর, সেইটুকু পেয়ে গোবিন্দকে ভোগ লাগায় প্রসাদ পায়। সে হেসে বলল, ভগবানের কৃপায় আমার কোনো অভাব। আর কোনো ধনী মানুষকে যদি বলা যায় সে বলবে টেনশন টেনশন চলছে, হ্যাঁ চারতলার ছাপ দিতে পারলাম না, বড় ছেলে চাকরি পেয়ে গেছে বড় বৌমাটার হচ্ছে না, এই নিয়ে টেনশন। তাহলে এদের টেনশন কবে যাবে? আর কৃষ্ণ ভক্ত যদি কেউ হয়ে যায় সে মনে প্রাণে ধনী বেড়ে যায়, নামে বুক ভরে যায়, অভাব মেটায় স্বভাব জাগায় মনে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুকে ভরে যায় অভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, জয় জয় নীলাচল ধাম কি। খুব ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখ হলো আমার কাছে কিছু নেই। আমি যে প্রভু জগন্নাথের জন্য কিছু নিয়ে যাব আমার নেই। আচ্ছা যদি কারো কিছু না থাকে তাহলে কি ভগবানের কৃপা হবে না? কেন হবে না? সবচাইতে দামি জিনিস মানুষের কাছে আছে, ভগবান সেটাই আশা করে। সেটা কি? চোখের জল। আমরা কাঁদি, সকলেই কাঁদি, ঘটি ঘটি চোখের জল পড়ে, কিন্তু যেদিন মানুষ কৃষ্ণ বলে কাঁদবে সেই কান্নার চোখের জল হবে শীতল। আর যেদিন পুত্রের জন্য কাঁদব, দুঃখে কাঁদব, অর্থের জন্য কাঁদব, সেই চোখের জল হবে তপ্ত। এই জন্য জীবনে কৃষ্ণ বলে কাঁদলেও শান্তি পাবে যদি কেউ কাঁদতে। এই যে প্রতিদিন প্রণাম করা, প্রতিদিন কীর্তন করা, এটা কিসের জন্য? সেই দিনের জন্য যেদিন আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারব। এখানে আপনাদের এখানে সৌভাগ্য, হ্যাঁ এই ছেলেদের সৌভাগ্য, অনেক অনুষ্ঠান হবে এবং হয়ে থাকে, কিন্তু এই অনুষ্ঠানের একটা বৈচিত্র্য হলো সাধু সন্তরা আসে, স্বয়ং দেবতারা এসে হরিনাম শোনে। এই যে তুলসী কাননং যাত্রে যাত্রে পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত, অন্য কোন অনুষ্ঠানে তুলসী দেবী আসে না, হরিনামেই তুলসী দেবী আসে।
আর যেখানে তুলসী কানন সেখানে হরি, যেখানে সাধুগুরু বৈষ্ণব এই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন তখনই হয় গাছপালা এলে নয়, কৃষ্ণ এলে বৃন্দাবন, রাধারানীর কৃপা হলে বৃন্দাবন। আর সেই রাধারানীর কৃপা কৃষ্ণের কৃপা অনুভব কি করে হবে যেখানে সাধুগুরু বৈষ্ণব হরিধ্বনি করে, উলুধ্বনি করে, উলুধ্বনি করে নিতাই গৌর হরিব। এই যে উলুধ্বনি হরিধ্বনি অন্য কোন অনুষ্ঠানে হয় না, এটা হরিনামে হয়। এইটাই অনেক জন্মের থাকলে ভাগ্য তবে হয় এই হরিনাম যজ্ঞ, অনেক ভাগ্য থাকলে তবে বৈষ্ণব আসিয়া, তাই না? তাই আজকে রঘুদাস কাঁদছে, অনেকের অনেক আছে, অনেক কিছু ভগবানকে দিচ্ছে, কিন্তু আমি কি দেব প্রভু? আমার যে কিছু নেই, আমার যে কিছু নেই তোমাকে দেওয়ার কথা। হঠাৎ দেখতে পেলেন কোথায় জানেন? যারা পুরী ধাম গেছেন তারা জানেন, পুরী ধামের মন্দিরে চারটা দ্বার আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা দ্বার আছে, চার দিক দিয়ে মন্দিরে ওঠা যায়, আর সব দিকেই দেখবেন মালা আছে। হ্যাঁ, বিশেষ করে সিংহদ্বার পূর্ব দিকে যে দ্বার এটা মেন দ্বার, সিংহদ্বার যেদিকে সিংহ আছে এটাকে বলা হয় সিংহদ্বার, পশ্চিম দিকে আছে দুটো বাঘ এই জন্য ওই দ্বারকে বলা হয় ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে আছে দুটো হাতি এই জন্য ওকে বলা হয় গজদ্বার, দক্ষিণ দিকে যেদিকে সমুদ্র ওদিকে আছে দুটো অশ্ব মানে ঘোড়া এই জন্য ওই দ্বারকে বলা হয় অশ্বদ্বার কিংবা স্বর্গদ্বার। ওই পথ দিয়ে স্বর্গ যাওয়া যায়। হ্যাঁ, ওই পথ দিয়েই বিভীষণ আজও মানে প্রতিদিন জগন্নাথ মন্দিরে আসেন শ্রীলঙ্কা থেকে। কথিত আছে এই বিভীষণ এখনো বেঁচে আছে, চার যুগ বেঁচে আছেন, তিনি প্রতিদিন একবার করে জগন্নাথ মন্দিরে আসেন পুষ্প দিয়ে ভগবানের চরণে পুজো করার জন্য, ওই স্বর্গদ্বার দিয়ে আসে। তাই যাই হোক, স্বর্গদ্বারের বহু বহু মহিমা আছে, দুটো দ্বারের বিশেষ মহিমা, এক হচ্ছে পূর্ব দিকে আর এক হচ্ছে দক্ষিণ দিকে। তা আজকে আমাদের লীলা হচ্ছে দক্ষিণ মানে পূর্ব দিকে সিংহদ্বারে রঘুদাস দাঁড়িয়ে গেল। মন্দিরে উঠতে গেলে 22টা সিঁড়ি আছে মাটি দেখে, ওই জন্য উড়িষ্যা ভাষায় বলা হয় 22 পাহাচ, উড়িষ্যা ভাষা 22 পাহাচ, এই 22 পাহাচ অতিক্রম করলে তবে জগন্নাথ মন্দিরে পৌঁছে, তবে চারটা সিঁড়ি অতিক্রান্ত করলে দেখবেন যে বাঁ দিকে কাশী বিশ্বনাথ মানে ভোলানাথ স্বয়ং কাশীধাম থেকে হাঁটতে হাঁটতে জগন্নাথ দর্শনে এসেছেন পুরী ধামে, তিনি আজও ওখানে আছে, চারটা সিঁড়ি অতিক্রম করলে বাঁ দিকে লেখা আছে কাশী বিশ্বনাথ। উনি একটু অহংকার করেছিলেন বলে ওনার ভেতরে যাওয়া হয় না, উনি ওইখান থেকে মন্দিরে চক্র দর্শন করেন, আর চক্র দর্শন করলেও তার জগন্নাথ দর্শন হয়ে যায়। এখন যাই হোক, ওই যে চারটা সিঁড়ি অতিক্রান্ত করে দেখলো সেখানে প্রসারী মানে মালা দোকানদার ফুলের মালা নিয়ে বসে আছে, আর রঘুদাস হরিনাম গাইতে গাইতে সেই মালা দোকানদারের কাছে পৌঁছে গেল। গে রে ধারি গোপাল, গে রে ধারি গোপাল, ধারি গোপাল, ধারি গোপাল, ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তব তরুণ তোমার, ধারি গোপাল,
গিরিধারী গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলা অপরূপ লীলা তব করুণ যশোদা নয়নে তুমি ননীচ নন্দ দুলালি তুমি নবল কিশ যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলালি তুমি নবল কিশ গীতার সারথী তুমি যাদব গোপাল ও গীতার সারথী তুমি যাদব গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি গোপাল গিরে ধারি অপরূপ লীলা তব তরুণ তোমার গিরে ধারি ভক্তমন্ডলী মায়েরা মালা দেখে আনন্দ হলো যাক বাবা পুরী ধাম একটা আনন্দের ধাম নীলাচল ধাম কি অপূর্ব দেখতে দোকানদার ও দোকানদার এম দোকানদার বসে বসে খরিদ্দার নেই বলে একটু ঝিমুনি এসে গেছে ঝিমুনি এসে গেছে আর এ তো খুব দুষ্টু মানে দুষ্টু মানে কি চপল হ্যাঁ তা সে কি করলো তার বুকে খুঁজে দিয়েছে যেই বুকে খুঁজে দিয়েছে ও একবারে ছটফট করে জেগে আর উড়িয়ায় বলে ফেলেছে সরা তু অন্ধা আছি মু নিদ যাওছি তু দেখুছি নাই মুখ খুঁচি দিলাম মু ঘুমাঙি গিলা মু নিদ গিলা তো কি করলি হ্যাঁ আরে তুমি আমার ঘুম ভাঙিয়ে দিলে তো তখন বলছে মালা মালা তুমি ঘুমোচ্ছ কেন দোকানদার ঘুমোলে তুমি খরিদ্দার পাবে কি করে এই মৃত্যু কবে আসবে কেউ জানে না তেমনি খরিদ্দার কখন আসবে কেউ জানে এই অপেক্ষায় থাকতে হবে হরিনাম কৃষ্ণ নাম সৎপথ ধরে বসে থাকতে হবে ভগবান কবে আসবে কেউ জানে না শুধু লাইনে থাকতে হবে পথে থাকতে হবে আসবেই ধৈর্য হারালে হবে এই জন্য বলছে হে প্রভু আরে তুমি ঘুমোচ্ছ কেন খরিদ্দার কখন আসবে কখন যাবে তুমি দৌড়বে কি করে তা কি করবি বা কি নিবি মালা 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 নিবি হা বেশ তো মালা নে পটা নিবি এরো উদাস মনে করলো এ আমায় দান করছে কটা নেব একটা দিলেই হবে প্রভু জগন্নাথকে দেব ঠিক আছে এই মালা ধরেছে এক হাতে আর এক হাত থেকে বলছে ধাই কিড়কিড় ধাই কিড়কিড় টঙ্কা দে এই উড়িষ্যার একটা ভাষা ওরা যারা যায় বাচ্চারাও এই ভাষাটা নিয়ে নেয় ধাই কিড়কিড় ধাই কিড়কিড় মানে তাড়াতাড়ি 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 এ ছুয়া ধাই কিড়কিড় টঙ্কা দিবু মালা নিবু রঘুদাস বলে এখানেও পয়সা তার মানে পয়সা না হলে মালা দেবে না আর এই মালা যখন দেবে না তার মানে জগন্নাথ দর্শন হবে না কি নিয়ে যাও তো বললেন দোকানদার জীবনে তো অনেক মালা বিক্রি করলেন দেন না একটা মালা ভগবান জগন্নাথ দেবের গলায় দিয়ে জীবন ধন্য করি
যে দান দেয় সে তো পায়, ওই দান নিয়ে গিয়ে যে দেয় সেও পায়। দাও না একটা মালা, জীবনে তো অনেক বিক্রি করলে। ভক্তমন্ডলী মায়েরা, ভক্তের জীবন এত সোজা নয়, এক ধাক্কা মারলো বুকে করে দোকানদার, এক ধাক্কা মারলো হতভাগা। এখানে তোর আত্মীয়, এটা শ্বশুর বাড়ি, আমি এখানে দোকান খুলে বসে আছি তোকে মালা দান করব বলে, যা দূর। ওই ধাক্কা মারলো সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে মাটিতে এসে পড়ে গেল, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। কৃপাময় ও গো দয়াময় রিপব, দেখা দাও প্রভু দেখা তবে যত ভক্তি শাস্ত্র পড়া যায় দেখা যায় সবার কথা না, ভক্তের জীবনে দুঃখ এলে উপকার হয়। ভক্ত যারা হতে চায় কৃষ্ণ ভক্তের জীবনে যত দুঃখ আসবে যত কষ্ট আসবে তত তার ভজন পথ এগিয়ে যাবে, কারণ দুঃখ না পেলে কেউ কৃষ্ণ বলে কাঁদে না। ভাগবতে তাই পঞ্চ পাণ্ডবের জননী কুন্তী মা বলেছিল, কৃষ্ণ তুমি অনেককে অনেক কিছু দিলে, যাওয়ার বেলা আমাকে তুমি শুধু দুঃখ দিয়ে যাও, শুধু দুঃখ দিয়ে যাও। কৃষ্ণ বলেছিলেন, পিসিমা সবাই আমার কাছে সুখ চায় আনন্দ চায়, তুমি কেন দুঃখ চাইলে পিসিমা? ওরে কৃষ্ণ, যার জীবনে সুখ এসে যায় আনন্দ এসে যায় তুমি তো থাকো না কৃষ্ণ। শুধু কৃষ্ণ, যখন কেউ দুঃখে পড়ে দয়াময় বলে ডাকে তুমি দাঁড়াও সেইখানে, তাই আমাকে দুঃখ দাও যাতে আমি সব সময় কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাকে ডাকতে পারি। আর আমি কৃষ্ণ ঠাকুর তোমার কৃষ্ণ সখা না কি দিয়েছে, ঠাকুর কৃষ্ণ সখা না বল কে দিয়েছে, ঠাকুর সখা
পাষাণী হতে পাষাণী তুমি ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমা কৃষ্ণ সখা না ভক্তমন্ডলী মায়েরা অনেকে বিষ খেতে যায় সংসার যন্ত্রণায় মিথ্যা অপবাদে ভুল বুঝে বিষ খেতে যায় গলায় দড়ি নিতে যায় প্রাণ বিসর্জন অনেক ছাত্র ছাত্রীরা নম্বর কম পেয়ে লজ্জায় তারাও আত্মহত্যা করতে চায় যতটুকু বুঝেছি তা থেকে বলি করবেন না এটা লাগবে না এই মহাপৃথিবীতে এমন কোনো সমস্যা হয় না যে আমাকে মরতে হবে তা সে যত বড়ই জীবনে আঘাত আসুক সে আঘাত আবার হারিয়ে যাবে দাগ মুছে যাবে কর্মের দ্বারাই মানুষের জীবন এমন হয় আবার কর্মের দ্বারাই জীবনকে বদলে নিতে হয় অনেকে টেনশনে ভোগে পাঁচটা আঙুলে আংটি পরে তাও টেনশন মুক্ত হয় না মাদলি পরে অনেক কিছু করে কিন্তু হরিনাম শুনুন হরিনাম করুক যদি আপনার মৃত্যু ছাড়া আর কোনো পথ না থাকে তাহলে একটা নির্জন ঘরে বসে পাঁচ মিনিট জপ করে নেন এ কোনো আংটি লাগবে না কোনো মাদলি লাগবে না মরার জন্য দড়ি লাগবে না পাঁচ মিনিট হরিনাম করে নেন একটা উপায় সকল অবতারের অবতার শ্রী ভগবান আপনাকে দেবেই অসহায়ের সহায় অসহায়ের সহায় তোমাদের কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তাকে আরো তুমি কাঁদাও তাকে প্রভু যে তোমাদের কেঁদে ডাকে আরো তুমি কাঁদাও তাকে আরো তুমি কাঁদাও তারে পাষাণ পূজা সারে হলো তার কাঁদনীয় বিধান পাষাণ পূজা সারে হলো তার কাঁদনীয় বিধান পাষাণ পূজা সারে হলো তার কাঁদনীয় বিধান ঠাকুর তোমার ভক্ত সখা না ঠাকুর মালা দিল না মালা না দিয়ে এক ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে ফেলে দিল এই জায়গা থেকে আমরা শিক্ষা পেলাম অনেক ব্যথা লাগলো মনে কষ্ট হলো মালা তো দিলই না একটা ধাক্কা মেরে ফেলে দিল তবু সে জেনে নিল এ আমার কর্মফল এ কারো দোষ না দোকানদারকে ভগবান কৃপা করুক হ্যাঁ তা সে কি করলো মালার জন্য ধাক্কা খেলাম মার খেলাম তাহলে কি করবো মালা পাবো না মালা না নিয়েও যাব এই এই যে বললাম না একটা উপায় এসে যায় ভগবানের নাম করুন তিনি একটা অসহায়ের সহায় উপায় দেন তার মাথা এসে গেল এ মালা চাইতে গিয়ে মার খেলাম কেন আমি অলস
আমি কুড়ে আমি অকর্মার ঢেকি তাই আমাকে মার খেতে হলো ভিক্ষা চাইতে গেলে সে একটা বাগানে গেল পুরী ধামে গ্রামের দিকে গেল এই গ্রামের দিকে গিয়ে দেখলো বাগান ফুলের বাগান তো সেই ফুলের বাগানের মালিক দাঁড়িয়ে আছে আর তাকে গিয়ে বলল দাদা দাদা আপনার এই বাগানটা কার বলে কেন আমার এই বাগানে ফুল গাছ লাগিয়েছে কে কেন আমি এই ফুলের যত্ন করে কে ফুল গাছের বলে কেন আমি আচ্ছা ফুল ফুটায় কে এই জায়গায় আটকে গেছে গাছ লাগায় কে আমি বাগানটা কার আমার জল দেয় কে আমি ফুল ফুটায় কে কেউ বলতে পারবো আমি এই জায়গাটা সে সকলেই আমরা চাষ করি আমরা নাগল করি আমরা ধান রোপণ করি আমরা সার দিই আমরা জল দিই আমরা কিন্তু এই পরেরটা যার জন্য এত করছি সেটা আমরা পারবো না সেটা স্বয়ং ভগবান যদি দেন তবে সম্ভব রাধে রাধে এই জন্য ফলটা তিনি দেবেন কর্মটা আমাদের করতে হবে তাই ভক্তমন্ডলী মায়েরা মানুষের কর্মে অধিকার কিন্তু ফলে অধিকার আর যদি ফলে অধিকার করতে চায় তাহলে তাকেই খাঁটতে হয় এই যেমন দেখেন না ধান রইল ধান হলো না একান্তে লাগলো আমার হলো না আমার এত টাকা ক্ষতি হয়ে গেল কেন একান্তে হবে কেন ফলের আশা কিন্তু এই দেওয়া না দেওয়া তো তার ইচ্ছা তুমি কিছুই করতে পারবে না এই জন্য কখন হুদ হুদ আসবে কখন ফণি আসবে কোন সরকার বি একে আটকাতে পারবে একে বলে ঈশ্বর ছাড়া আর কেউ তাই বলছে দাদা তাহলে কে ফুল ফুটায় না বলে স্বয়ং জগন্নাথ বলে তাহলে এই বাগানটা কার বলে আগে ভুল বলেছিলাম এখন বাগানটাও তার বলে তাহলে দাদা বাগান যদি জগন্নাথের হয় তাহলে জগন্নাথের জন্য তো কিছু ফুল দিতে হয় বলে কথাটা এরকম করে আজ পর্যন্ত কেউ বুঝাতে পারেনি তাই আমরা কৃপণ হয়ে আছি কেউ বুঝালো না বুঝলাম না আর বুঝলাম না বলে দিলাম না আজ ধন্য হয়ে গেলাম আপনার কথা শুনে এই নেন আপনি কতগুলো ফুল নেবেন নিয়ে নেন যতগুলো লাগবে আপনি নিয়ে যান কত আনন্দ করে হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ মুকুন্দ গিরিধারি বল গোবর্ধন বল গিরিধারি গিরিধারি বল গোবর্ধন বল হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ হরি বল 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 হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল মুকুন্দ বল একবার কৃষ্ণ 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 আহা
বলো প্রভু জগন্নাথ কি ফুল পাওয়া গেল কি পাওয়া গেল কিন্তু ফুল হলেই কি মালা হয়ে যাবে ফুল হলে তো হবে না আরো দুটো জিনিসের দরকার একটা হলো ছুঁচ দরকার আর একটা সুতো দরকার এখন ভেবে দেখলো আবার মার খাব এই যেখানে ছুঁচ চাইতে যাব মারবে যেখানে সুতো চাইতে যাব মারবে এই রঘুদাস সিদ্ধান্ত নিয়ে নিল ও ছুঁচেরও দরকার নাই সুতোরও কি করব এই যে কোলা গাছ আছে কদলী বৃক্ষ এর ছোট ছিঁড়ে নেব এর ছোট নিয়ে এই যে ফুল আছে না এর পিছনে যে বোটা এই বোটায় গাঁট দিয়ে দিয়ে মালা গেঁথে আপনারা হাসছেন মা একটু খারাপ হবে তবু তো হবে এই যে দেখবেন অনেক গরিব মানুষ আছে আরে দাদা একটা ছিটে বেড়া বাড়ি করে ফেলুন না 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 সরকার দেবে বলেছে সে বেটা তীরপলের তলায় গাছের তলায় কাটাচ্ছে সরকার দেবে বলেছে আরে হতভাগা নিজের পরিশ্রমে কর বেঁচে আনন্দ আর নালে যে বাড়িতে ঘুমাবি তোকে বলতে হবে সরকার দিয়েছে তোর কি পা নাই না চোখ নাই তুই কি পঙ্গু সরকার ঘর বানিয়ে দেবে তুই বউ বাচ্চা নিয়ে থাকবি যেমন অর্থ থাকবে তেমনি একটা বাড়ি নিজের পয়সায় বানাবি তাতে মনুষ্য জীবনের বাঁচার আনন্দ পাবে ভক্তমণ্ডলী মায়েরা যারা পর অর্থে নির্ভরশীল হয়ে যায় এরা বাঁচতে অনেকদিন আগে ভুলে গেছে এরা মরে গেছে জীবন্তে মরা বিবেকানন্দ এই ধরনের মানুষকে বলছে জীবন্তে মরা যারা পরনির্ভরশীল উনি টাকা দিবেন দয়া করে তবে আমার হাড়ি চল না পরিশ্রম করে যেটুকু পাবে তাতেই তুমি আহার কর যেমন পারবে সেই অবস্থায় চল হ্যাঁ বেলের লাপনা বিলাসিতার দরকার নেই বেঁচে থাকার মতো যেটুকু পাবে তাতেই চলো গর্ব থাকবে আনন্দ থাকবে এই জন্য ছুঁচ না হোক সুতো না হোক গাঁট দিয়ে দিয়ে হলেও মালা তো হবে ও মার খাওয়ার চাইতে ভালো কি করলো গাঁট দিয়ে দিয়ে একটা মালা তৈরি হয়ে গেল আর ধরে কে তাকে এইবার তার আনন্দ আর দেরি করবো কেন মালাটা হাতে নিয়ে মন্দিরে উঠে বলল জগন্নাথ স্বামী নয়ন পাথ কৃষ্ণ ভজন করলে জীবনের শেষ দিন পর্যন্ত পরীক্ষার শেষ নাই বেচারা মালা নিয়ে গান গাইতে গাইতে ঢুকে গেল
কিন্তু অনেক পান্ডারা যুক্তি করতে লাগলো, ওই দেখ ওই দেখ একটা পাগলা একটা পাগল লোক, এই উস্কো খুস্কো বেশ একটা মালা নিয়ে এবড়ে থেবড়ে একটা মালা নিয়ে ঢুকে যাচ্ছে, ও যদি আর এক পা ঢুকে যায় তার মানে মন্দিরে ঢুকে যাবে, মন্দিরে ঢুকা মানে গোবিন্দকে স্পর্শ করবে, আর গোবিন্দকে স্পর্শ করা মানে আবার অভিষেক করতে কাজ কর লক্ষ্যটা ঢুকলেই মান। এই দেখেন ভক্ত জানে ভগবানের কাছে যাচ্ছি, কিন্তু তার জন্য যে কেউ যুক্তি করছে তাকে মারার জন্য সে জানে না। হঠাৎ মন্দিরে ঢুকতে গিয়ে মা মা ওকে মা দয়াময় দীননাথ দীনবন্ধু পতিত পাবন, এ তোমার কি লীলা প্রভু, এ তোমার কি লীলা, কত আশা কত ভাষা নিয়ে এলাম তোমার কাছে, নিজের হাতে তোমার গলায় মালা দেব, এ আমার কি হলো প্রভু বলে দাও। থেকে মালাটা কেড়ে নিয়ে ছুড়ে দিল রাস্তার মধ্যে, হতভাগা কোথার থেকে এসেছে এগুলো ভিখিরিগুলো, একটা কলা ছোটের মালা নিয়ে যাচ্ছে ভগবানকে দেবে কস্মিন কালে, এই কলা ছোটের মালা ভগবানকে দেওয়া হয় না, আর বেটা কলা ছোটের মালা নিয়ে চলে এসেছে, আর কোনোদিন আজ পর্যন্ত নিজের হাতে কেউ মালা দিতে পারবে না, পূজারীর হাতে দিতে হবে পূজারি গোবিন্দ গলায়, যা দূর হয়ে যা। মালাটা ছুঁড়ে দিল রাস্তার উপরে, অনেক লোক মালার উপর দিয়ে চলে গেল, এমন মার মেরেছে ওদের হাতে যে বেদ থাকে না সেই বেদ দিয়ে এমন মার মেরেছে, শরীরের মাংস কেটে ঝুলে গেছে, হরি আমার মানস সন্তাপনা শীতে ইথে যদি তোমার দুঃখ সন্তাপনাশিতে যদি তোমার দুঃখ হয় আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, আমার যা হওয়ার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে, সুখে থাকো সুখময় হরি আমার মানস সন্তাপনাশীতে, আহা ইথে যদি তোমার দুঃখ শেষের দিকে আপনারা এই কথাটা শুনে রাখেন, আমরা অনেকে ভগবানকে দোষ দিই একটা কিছু ঘটে গেল, এত হরি নাম গাইলাম এত দান ধ্যান করলাম তবু আমার এত বিপদ, তুমি নিদয়া তুমি পাশা এটা আমরা বলি, কিন্তু কৃষ্ণ ভক্ত কি বলে, কোন দুঃখ পেয়ে গেলেই
তারা বলে প্রভু এ তোমার কোন দোষ না হরি আমার মানস এই যে আমার দুঃখ তুমি নিও না প্রভু তুমি সুখে থাকো এ আমার কর্মফল আমাকে এমন মার মেরেছে আমার মাংস কেটে ঝুলে গেছে যা আমার দুঃখ তুমি নিও না প্রভু তুমি সুখে থাকো ঠাকুর হরি আমার মানস সন্ত পূর্ণ স্থিতি ইতি যদি তোমার দুঃখ তবে আমার যা হওয়ার তাই হবে বলো তুমি কেন দুঃখ পাবে আমার যা হওয়ার তাই দয়াময় তুমি কেন দুঃখ পাবে আহা সুখে থাকো সুখময় হরি আমার মানস সন্তাপনা আসিতে ইথে যদি তোমার দুঃখ আজও সেই জায়গাটা যারা গিয়েছেন তারা মনে করুন আর যারা যান না তারা যাবেন এই জায়গাটা মিলিয়ে নেবে জগন্নাথ মন্দিরের চারদিকে একটা বড় করে ড্রেন খোলা আছে বেশ বড় করে যত ময়লা হ্যাঁ আবর্জনা নোংরা জল ওই ড্রেন দিয়ে সমুদ্রে যায় জগন্নাথ দেবের যে প্রসাদ আর বিক্রি হয় না পচে গেছে সে প্রসাদও কিন্তু ওই ড্রেনে পেলা হয় আর সেটা খাওয়ার জন্য অনেক কুকুর অনেক গরু ওইখানে জমা হয় হ্যাঁ ঝগড়া করে মারপিট করে তার কাড়াকাড়ি করে খায় এত খিদে লেগেছে এত খিদে লেগেছে এত শরীরে মার মেরেছে এত কষ্ট পেয়েছে মনে এত ব্যথা যন্ত্রণা নিয়ে ছেঁড়া ওড়নাটা পেতে ওই ড্রেনের ধারে উত্তর দিকে ড্রেনের ধারে বেচারা শুয়ে পড়ল সারা গায়ে যন্ত্রণা মনে যন্ত্রণা পারলাম না তোমার প্রভু ভক্তমন্ডলী মায়েরা সেই ছেঁড়া মালা যার উপর দিয়ে অনেকে পায়ে হেঁটে চলে গেছে রাস্তায় ফেলে দিয়েছিল তো সেই মালাটাকে বুকে জড়িয়ে ধরে কষ্ট কি জানো প্রভু আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আহায় আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমি যাব সেই দেশে তোমারই উদ্দেশে আমি যাব সেই দেশে তোমারই উদ্দেশে দিতে আমার নব পরিচয় দিতে আমার নব পরিচয় হরি আমার মানস সন্তাপনা আসিতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনা আসিতে ইথে
ভক্তমণ্ডলী মায়েরা গুনগুন করে গান গাইতে গাইতে অত্যন্ত যন্ত্রণায় ঘুমিয়ে গেল। সকাল হয়ে গেল, ভোরবেলা পূজারীগণ জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছে, অবাক হয়ে গেল। আজ ভগবান উল্টো দিকে মুখ করে বসে আছে, উল্টো দিকে মুখ করে বসে আছে। সারা শরীরে রক্ত ঝরছে, মারের দাগ, কেঁদে উঠল পূজারীগণ। হে প্রভু, হে জগদীশ্বর, তোমার অঙ্গে রক্ত, তোমার অঙ্গে দাগ কে দিয়েছে প্রভু? ভগবান বলল, হতভাগা, তোরাই তো করলি। অলংকার দিয়ে না সাজিয়ে আমাকে তোরা সাজালি, মেরে সাজালি। শেষের কথা শুনছে, আমরা যাকে বলি দারু বিগ্রহ, কাঠ দিয়ে তৈরি, আজ সেই ভগবানের শরীরে রক্ত ঝরছে। সেই ব্রহ্ম সনাত চিরন্ত ঈশ্বর পরম কৃষ্ণ, যার অঙ্গ কোমল, যার অঙ্গ চিন্ময়, সেই শরীর দিয়ে রক্ত ঝরে যাচ্ছে। কৃপা করে করলাম, ওরে এতদিন শুধু শাস্ত্রই পড়লি রে, মানে বুঝলি না, এতদিন শুধু মন্ত্রই আওড়ালি, আমাকে চিনলি না। ওরে তুই আমার ভক্তকে মানলি কেন তোরা? আমার ভক্ত রঘুদাসকে তোরা মানলি কেন? সে তো নিরপরাধ, সে তো সহজ সরল ভক্তি হৃদয়, আমাকে মালা দিতে চেয়েছিল, তোরা তাকে মেরে তার মাংস কেটে দিলি। কিন্তু প্রভু, সে যে কলা ছোটের মালা এনেছিল, কলা ছোটের মালা তো আপনাকে দেওয়া হয়নি প্রভু, হয়নি, কিন্তু হবে। ভক্তির দান, ভক্তির উপহার বিচার করা হয় না। সেটা কি দিয়ে তৈরি? সুতো দিয়ে, না ছোট দিয়ে, না স্বর্ণ, সুতো দিয়ে, এটা তখন বিচার হয় না। কেউ যখন ভক্তি চিত্তে আমাকে দান করে, আমি তা গ্রহণ করি, বিচার করি না। একটা কথা জেনে রাখ, মারলি কাকে, লাগলো কার গায়ে? আমার ভক্তকে মারলি, আমার গায়ে রক্ত ঝরল, এখনো কি চৈতন্য হলো না? আমি থাকি কোথায়? মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, আমি থাকি ভক্তের হৃদয়। ভক্ত সেবা করলে আমার সেবা হবে, কেউ ভক্তকে সেবা দিলে ভক্তের বদন দিয়ে আমি সেবা গ্রহণ। কোন বৈষ্ণব, কোন সাধু কারো বাড়িতে বিশ্রাম করলে জেনে নে, আমার বিশ্রাম হচ্ছে।
সাধুনাং হৃদয়ং মধ্যং সাধুনাং হৃদয়ত্বহম সাধুর হৃদয় আমার হৃদয় আমার হৃদয় সাধুর তাই তোরা বুঝতে পারলি না ভক্তকে মানবি আমি যে ওই হৃদয়ে আছি ওই শরীরটা যে আমার যারা আমাকে দেয় না যারা আমার পুজো করে না যারা আমাকে ডাকে না তাদের শরীরে আমি আত্মা রূপে আছি কিন্তু ভগবান রূপে না শুধু ভক্ত হৃদয়ে আমি বিশ্রাম করি বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা এই জন্য আজও কলিকালের মানুষ জানে এটা ভক্ত বৈষ্ণব বাড়িতে এলে পুষ্পবৃষ্টি করে জল ছড়িয়ে তাকে নিয়ে যায় হ্যাঁ নূতন বস্ত্র বিছিয়ে দেয় তাকে ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করে কেন করে ভক্ত বাড়িতে আসা মানে ভগবান এই জন্য যত বড় যজ্ঞ হোক যত বড় পূজা হোক না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে সেবা কেউ মুক্তি নেই কোনো কাল তাই এই মহাপ্রভু সব শিক্ষা দিয়েছে কলিকালে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন এই দুই করো শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ যে যেখানেই জন্ম পেয়েছেন যে যা করছেন করবেন কিন্তু এই তত্ত্বটা শুনে রাখতে হবে হরিনাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা এই দুই হলো সংসারী জীবের মুক্তির পথ দেরি করো না সবাই মিলে খোল করতাল ঝাঁজ ঘড়ি ঘন্টা ভেরি বাজিয়ে ওকে নিয়ে এসো আমার কাছে চতুর্দোলায় করে নিয়ে এসো ও ড্রেনের ধারে কাল থেকে না খেয়ে ঘুমোচ্ছে যন্ত্রণায় উঠতে পারে না ওকে আমার কাছে নিয়ে এসো তাহলে প্রভু মালা ওই মালা যে মালাটা ও কলা ছড় দিয়ে গেতেছে ওই মালাটা ও নিজের হাতে আমার গলায় দেবে নিতাই গৌর হরিব ভক্তবৎসল ভগবান বলে প্রভু কলা ছোটের মালা আজ থেকে এই নিয়ম হলো এই নিয়ম হলো আজ থেকে যত মালা হ্যাঁ চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন কলা ছোটের মালা আমার গলায় দেওয়া হবে মিলিয়ে নেবেন আপনারা পুরীধাম দিয়ে অন্য কোন সুতো দিয়ে গাঁথা হবে না কলা ছোটের মালা আজও আছে যে লীলা আপনারা শুনলেন এর নাম হচ্ছে অরক্ষিত রঘুদাস ওখানে অনেক পাণ্ডা আছে তাদের জিজ্ঞাসা করবে তারা জায়গাটাও দেখিয়ে দেবে হ্যাঁ সেই আশ্রম আজও আছে অরক্ষিত রঘুদাস যাও ওকে চতুর্দলায় করে নিয়ে এসো শঙ্খ ঘণ্টা ফেরি বাজিয়ে ওকে নিয়ে আসো জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ বল জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে করে চরণ ত্রিভুবনে করে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কমন দুলুক নদিয়া নগরে দণ্ড কমন দুলুক কেহ বলে পুরা কালে রাবণ বুধিলা কেহ বলে পুরা কালে গোলকের ওই ভবলীলা প্রকাশ করিলা গোলকের ওই ভবলীলা প্রকাশ করিলা শ্রী রাধান ভাবে দেবে গোড়া অবতার শ্রী
করিলেন প্রচার হরে কৃষ্ণ নাম বলা করিলেন প্রচার বাসুদেব ঘোষে কহে জোড় করি হা বাসুদেব ঘোষে কহে জোড় করি হা বলে যেই কৃষ্ণ সেই তো গোড়া এই তো জগন্নাথ কৃষ্ণ সেই তো জগন্নাথ এই কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ কৃষ্ণ সেই তো গোড়া সেই তো জগন্নাথ কি করছেন আপনারা একই করছেন আপনারা আমার পায়ে ধরছেন কেন আমি অস্পৃশ্য আমি এক নরাধ কলা ছোটের মালা ভগবানের গলায় দিতে গিয়ে আমি মার খেয়েছি আপনারা ব্রাহ্ম জগন্নাথের সেবক আমার পায়ে ধরছেন রঘুদাস ক্ষমা করে দাও বাবা তোমাকে মেরে আজ আমরা চিনতে পেরেছি তুমি কে আর জগন্নাথ কে জগন্নাথ যদি স্বয়ং ভগবান হয় তুমি তার ঘট প্রতিমা আর ঘট সম্পর্ক কি ঘটে পূজা করলে প্রতিমার পূজা হয় তা তোমার মতো ভক্তের পূজা করলে যে ভগবানের পূজা হয় সেটা এতদিন জানতাম না আজ জানলাম হ্যাঁ জয় হো রঘুদাস চলো ওই মালা নিয়ে চলো এই মালা ভগবান পরবে স্বয়ং ভগবান বলে দিয়েছে আজ থেকে কলা ছোটের মালা তিনি পরবেন আর এই মালাটা তুমি নিজের হাতে জগন্নাথের গলায় দেবে ভক্তমণ্ডলী মায়েরা এই হলো ভক্তির জীবন চতুর্দলায় করে হরিনাম গাইতে গাইতে শঙ্খধ্বনি উলুধ্বনি করে তাকে মন্দিরে নিয়ে গেল মন্দিরে যেই প্রবেশ করলো দরজা বন্ধ করে দিল ভক্ত আর ভগবানের অপ্রাকৃত মিলন হল ভগবান বললেন রঘুদাস দুঃখ করো না তোমার জন্য আমিও মার খেয়েছি আজ থেকে তুমি এখানেই থাকবে আমাকে গান শোনাবে হরিনাম ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না আজ থেকে তুমি আমাকে হরিনাম শোনাবে তোমার প্রসাদ তোমার থাকা সব আমার দায়িত্ব ভক্তমণ্ডলী মায়েরা যারা পুজো করলো লোকনাথজি হে তার কৃপা সবার উপর বর্ষিত হোক প্রভু জগন্নাথের কৃপা বর্ষিত হোক জীবনে যেন আমরা ভক্ত হয়ে ভগবানের চরণে পৌঁছাতে পারি আজ এই পর্যন্ত আবার যদি প্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করব ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী কেবল চাঁদে বদনে সবাই মিলে বলো হরি হরি ওই রাজার বদনে সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ও নাচি চৈতন্য প্রভু দাসের অনুদান বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য